নমস্কার, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান আপনারা দেখছেন। আমি প্রফেসর ডক্টর বাসু। আজ আমাদের আলোচনার বিষয় মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যর সঙ্গে অ্যাস্ট্রোলজি কতটা রিলেটেড, সেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনারা জানেন, আমি মূলত যে প্রসেসের কথা বলে থাকি সেটা আমার কথা নয়, ভারতবর্ষের অ্যাস্ট্রোলজির ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে এখনও অবধি প্রামাণিক তথ্য অনুযায়ী 27খানা সিদ্ধান্ত এখনও অবধি আমরা পেয়ে থাকি। এই সিদ্ধান্ত একটার পর একটা বিভিন্ন রুল জ্যোতিষের ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে, এবং শেষ যে সিদ্ধান্ত আমরা এখনও অবধি অ্যাকসেপ্ট করে থাকি, দ্যাট ইজ কল্ড বিপিএইচএস, বৃহৎ পরাশর হোরাশাস্ত্র। এই বিপিএইচএসেও তাও ধরে নিন বেশ 100 বছর আগে, 700-800 বছর আগে এই বিপিএইচএস সূচনা হয়ে থাকে, এবং পরাশরই হোরাশাস্ত্র সেখানেও উল্লেখ আছে, মেনশন করা আছে স্ট্রিক্টলি যে একজনের প্রেডিকশন বা জ্যোতিষশাস্ত্রে কারোর সম্বন্ধে কোনো ফলাদেশ বা তার সম্ভাব্য রেমেডি বা প্রতিকার কখনোই একটা বা দুটো চার্টের উপরে বিবেচ্য হতে পারে না। একজনের জন্যে মিনিমাম বর্গ বিভাজন যেটা বলে থাকি, অষ্টবর্গ ছিল আগে, এখন অনেকে জানেন নামটা অষ্টবর্গ, সব থেকে বেশি যেটি অ্যাকসেপ্টেড হয়েছে সেটা হলো ষোড়শ বর্গ। ডিভিশনাল চার্টে D16 অবধি আমরা 16টা বিভাজন করে থাকি, অর্থাৎ একজনের জন্য একটা চার্ট নয়, একজনের জন্য বিভিন্ন ভাব অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা চার্ট হয়ে থাকে। সেই চার্টগুলো যদি না দেখা যায় তাহলে কখনোই 100% পারফেকশন ইন প্রেডিকশন বা একদম সঠিকভাবে কিছু বলা যায় না, সম্ভাব্য একটা কিছু বলা যেয়ে থাকে। যেটা যে যেটা নিয়ে আপনারা অনেকেই দেখেছেন যে আপনাদের চাটে বা ঠিকুজি বা কুষ্টি যেটা বলেন, ওই একটা ছক বা বড় যে দুখানা ছক, আমি বলছি এরকম 16 থেকে 20টা ছক বা চার্ট করতে হয়। বিভিন্ন ভাবের ব্যাপারে যখন আমরা কোনো প্রেডিক্ট করি, সেইগুলো প্রপারলি এক্সামাইন না করলে প্রেডিকশানে পারফেকশন আসে না। আর তার উপর থেকে সবথেকে আরও ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রেমেডি, প্রতিকার। এই বিভিন্ন চার্ট না দেখার ফলই হচ্ছে কিন্তু এক গাদা স্টোন দিয়ে দেওয়া, একজনকে 4টে 5টা 6টা করে স্টোন পড়তে বলা। যদি এই ডিভিশনাল চার্ট ঠিকঠাক ফলো করা যায় তাহলে কিন্তু রেমেডিটা অপটিমাল হয়, অর্থাৎ যত কম সংখ্যক স্টোন পড়লে কাজ হয় সেইটা প্রপারলি জানা যায়। দ্বিতীয়, সেই রেমেডি কতটা পাওয়ার লাগবে। আমি একজনকে জেন স্টোন দিয়ে দিলাম, আন্দাজে 6 থেকে 7 রোজি লাগবে বা 10 থেকে 12 রোজি লাগবে, XYZ আর স্টোন তা নয়, কার কতটুকু পাওয়ার লাগবে সেটা আমি যদি তার স্পেশালাইজ সেই ভাবের জন্যে তার স্পেশালাইজ চার্টটা যদি না দেখি, সেই চার্টের যা যা দেখা উচিত, যা যা রুল আমাদের আছে ডিভিশনাল চার্ট ফলো করতে গেলে, সেগুলো যদি মেনটেন না করি তাহলে কিন্তু রেমেডিটা প্রপার হয় না। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে তার রেমেডি অর্থাৎ স্টোন নির্বাচন ঠিক হয়েছে কিন্তু পাওয়ার বেশ সমস্যা হয়ে গেছে, যার হয়তো 2-3 রতি বা 3-4 রতিতে কাজ হবে, তাকে দিয়ে দেওয়া হয়েছে 10-12 রতি, সমস্যা। বিজ্ঞান যা বলে, আমার যদি একটা 2 অ্যাম্পসের কারেন্ট দরকার হয় কোনো বাল্বে, যদি আমি 4 অ্যাম্পস দিই বা 5 অ্যাম্পস দিই তাহলে কী হবে, ইট উইল বাস্ট আউট। ঠিক সেভাবে অপটিমাল রেমেডি দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই ডিভিশনাল চার্টের উপরে ডিপেন্ড করতে হবে। দুর্ভাগ্যের বিষয় এখন ভারতবর্ষের বুকে, আমি জানি না আমি ছাড়া আর কেউ ডিভিশনাল চার্ট ফলো করেন কি না, কারণ ডিভিশনাল চার্ট ফলো করতে গেলে মেন প্রধান সমস্যা হচ্ছে এর উপরে মার্কেটে কোনো বই নেই। আপনি সারা মার্কেট ঘুরে নিন, কলকাতার বইয়ের মার্কেট ডিভিশনাল চার্টের উপরে অর্থাৎ বর্গ বিভাজনের উপরে কোনো বই পাবেন না, 1 নম্বর। 2 নম্বর, এই ডিভিশনাল চার্ট দেখতে গেলে যারা জানেন কীভাবে জানতে হয়, তার জন্য বিভিন্ন রিসার্চ জার্নাল ফলো করতে হয়। আপনারা জানেন আমি আমেরিকার দুটো
রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে অ্যাস্ট্রোলজির উপর যারা রিসার্চ করে তার সঙ্গে যুক্ত। একটি হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, আর একটা হলো আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স। এই দুটো রিসার্চ অর্গানাইজেশন যারা অ্যাস্ট্রোলজির উপর রিসার্চ করে, আমি সেখানে নিয়মিত জার্নাল পাঠাই, জার্নালে লিখি, এবং তাদের যে রিসেন্ট ইনভেনশন সেটা আমি ফলো করি। তো এগুলো করলে কিন্তু জানা যায়। তো যেটা বলছিলাম, তো এই ডিভিশনাল চার্ট দেখার বিভিন্ন ভাব আছে, সেই ভাব নিয়ে একটা ভাব নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনার সামনে, সেটা হলো শরীর স্বাস্থ্য। এই শরীর স্বাস্থ্য অনুযায়ী আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা ডি ওয়ানের লগ্নভাবটাকে খুব গুরুত্ব দিই, ডি ওয়ানের লগ্নভাবকে খুব গুরুত্ব দিই। কিন্তু দেখবেন অনেক সময় আমি একটা বলে দিতে পারবো, এই হবে এই হবে এই হবে, এক্স্যাক্টলি কী হবে, কোন সময়ে হবে আপনার এই রোগটা, কোন সময় আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কোন সময় আপনার হার্টের সমস্যা শুরু হতে পারে, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক এই সময়টা বলা যায়। সময় আপনারা জানেন আমরা কী থেকে বলি, ডিএপি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা। এই দশা কোন প্ল্যানেটের দশা চলছে, কোন প্ল্যানেটের অন্তর্দশা চলছে, আর কোন প্ল্যানেটের প্রত্যন্তর্দশা চলছে, এবং আমাকে কোনগুলো দেখতে হবে, সেইটা কিন্তু শুধুমাত্র ডি ওয়ানের লগ্নপতি বা সেই লগ্নে কী কী দৃষ্টি দিচ্ছে, কোন কোন গ্রহ, এটা দেখলে হবে না। তার সঙ্গে আর কী কী চার্ট দেখতে হবে সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু। তার আগে আমি একটু বলে দিই, যারা আজকে আমার দেখছেন, নতুন দেখছেন আমাকে অনুষ্ঠান, আপনারা জানেন আমি অন্যান্য চ্যানেলে অনুষ্ঠান করে থাকি, হয়তো সিটিএনে আমি নতুন প্রোগ্রাম করছি। তো যারা জানেন না, নতুন দর্শক, তাদের একটু জানিয়ে তাদের জ্ঞাতার্থে, যে আমার একটা স্যাম্পল প্রেসক্রিপশান দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা চার্ট বানাতে আমার কত সময় লাগে। কেন আমি আগে থেকে বলি যে আপনারা আমার কনসালটেশন নিতে চাইলে আগে থেকে ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চেম্বারে এসে বলবেন যে আমার চার্টটা করে দিন, আমি করতে পারবো না, স্ট্রিক্টলি বলে দেবো আমি করতে পারবো না। তাই মিনিমাম একদিন আগে আপনাকে এই ডিটেলস, বার্থ ডিটেলস পাঠিয়ে দিতে হবে। তার কারণ আমার ঘরেতে প্রায় এক একজনের জন্য 1 ঘন্টা করে সময় লাগে এই চার্ট বানাতে এবং তার লাইফ টাইম প্রেডিকশন করতে, অ্যান্ড রেমিডিও লাইফ টাইম। একটা কথা বলে দিই, একজনের 12 বছরের পর যা রেমেডি লাগবে, যে স্টোন লাগবে টিল ডেথ, সেটাই থাকবে। কিন্তু দশা অন্তর্দশায় আমি স্টোন চেঞ্জ করে দেবো, এটা কিন্তু একেবারেই সম্পূর্ণ ভুল। তাই যদি হতো, তাহলে 9টা গ্রহেরই দশান্তদশা আমি সারা জীবনে পাবো কখনো কখনো, তাহলে 9টা গ্রহের প্রতিকার অর্থাৎ সব রকম জেমস্টোন পড়ে থাকলেই হলো বা আমার জীবনে লাগবে, তা তো নয়। কারণ আপনি যখন জন্মাচ্ছেন, আপনার গোচরে যে 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 প্ল্যানেটারি কন্ডিশন সেটা ফিক্স থাকছে সেই সময়, সেই সময় ধরেই আমরা কিন্তু আপনার চার্টটা তৈরি হবে। বাদ বাকি গ্রহ অলওয়েজ মুভ করছে, সেটা আমরা গোচরে পেয়ে যাই, রিসেন্ট গোচর আমাদের দেখার আরেকটা স্টেপ বলতে পারেন ঠিকঠাক বিচার করার জন্যে। কিন্তু ওই আপনার আপনার চার্টেতে গ্রহের পজিশান, সেটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না, কারণ ওই মুহূর্তে যখন জন্মেছেন তখন সেই যে স্ন্যাপশটটা, ওটাই আপনার ডি ওয়ান বা করেসপন্ডিং যে চার্টগুলো সেখান থেকে তৈরি হয়ে থাকে, এবং আপনার লগ্নটাও সেই সময় ফিক্সড হয়ে থাকে। প্রত্যেক 2 ঘন্টায় 15 মিনিটে লগ্ন চেঞ্জ হয়। তো যাই হোক, 30 ডিগ্রি কভার করতে এক লগ্নের জন্য 2 ঘন্টা 15 মিনিট লাগে। তো আজকে আমি একটু স্যাম্পল চার্ট যদি আমাদের দেখে নিই, আমি কী কী দেখে থাকি সেটা যদি দেখে নিই, দেখুন আমি প্রথমে ডি ওয়ান, আপনারা অনেকেই দেখবেন ডি ওয়ান অনেকেই করে থাকে, এবং তার সঙ্গে D9, এবং প্রত্যেকটা গ্রহ কোথায় কোথায় আছে এবং তার করেসপন্ডিং সেই গ্রহ কোন নক্ষত্রে, কোন নক্ষত্র লড়ে আছে, সেটাও কিন্তু আমাদের খুব অত্যন্ত জরুরি একটা বিষয়, আমরা দেখে নিই। তারপরে আমি চলে আসি তার করেসপন্ডিং চার্টগুলো, ভাব চার্ট। এই ভাব চার্ট ছাড়া আমি কখনোই কনফার্মলি কোনো ভাবের ফলাদেশ করতে পারবো না। অনেক সময় দেখা যায় ডি ওয়ানে কোনো একটা গ্রহ যে ভাবে আছে, ভাব চাটে সেটা তার আগের ভাবের ফল দিচ্ছে, তাহলে কিন্তু সেই আগের ভাবের ফলটা সেই গ্রহের জন্য দায়ী হবে, নির্দিষ্টভাবে সেই ভাবের জন্য ডি ওয়ানে যেটা আছে সেটার জন্য নয়। তারপরে অ্যাসপেক্ট আলাদা চার্ট হয়। তারপরে আমরা দেখিনি মুন চার্ট, দেখিনি এই মুন চার্ট থেকে আমাদের, আমরা মুনকে 1 নম্বর রেখে তার যা ফলাদে সেটা আমরা করতে পারি। তারপরে আমরা চলে আসি, দেখুন D10, এই D10 দশমাংশ অনলি ফর
প্রফেশন। আমি যখন ডি ওয়ানে চলে যাচ্ছি কোনো একটা জাতকাধিকার, আমি ডি ওয়ানে চলে যাচ্ছি যে দশমাংশ, 10th হাউসটা খুব রেসপন্সিবল, 10th হাউস ফর প্রফেশন, কিন্তু আমি কনফার্ম হওয়ার জন্যে আমি চলে আসবো তার ডি 10, এই চারটা শুধুমাত্র তার কর্মের জন্য দায়ী। ডি 24, চতুর্িংশাংশ, এই চারটা কিন্তু আমাদের পড়াশোনার জন্য দায়ী। অর্থাৎ আপনারা জানেন ডি ওয়ানে 4th হাউস, 5th হাউস এবং 9th হাউস জন্য আমরা পড়াশোনা দেখে থাকি আপ টু মাধ্যমিক থেকে পিএইচডি পোস্টডক অবধি। তার সঙ্গে সঙ্গে অবশ্যই তার ডি 9 দেখে নিই, ডি 9-এ গ্রহের বলবত্তা কী কন্ডিশন আছে, গ্রহগুলো ভাব চার্ট দেখি, এবং তারপরেই চলে আসে ডি 24। অর্থাৎ একজনের পড়াশোনার জন্য উত্তর দিতে গেলেই আমাকে মিনিমাম 4 থেকে 5টা চার্ট দেখতে হয়। ডি 30, এভিল এফেক্টস, আপনার সারা জীবনে আপনি কোনো মামলা মোকদ্দমা প্রবলেম ফেস করবেন কি না, আপনার কোনো রকম আর কোনো রকম সমস্যা আসবে কি না, সারা জীবনই আপনি কোনো সমস্যার মধ্যে জর্জরিত থাকবেন কি না, থাকলে কতটা, সেটা ডি 30। ডি 3, আমাদের দ্রেক্কান, যেটা বলছিলাম হেলথ নিয়ে, আমরা যখন হেলথ নিয়ে আলোচনা করব, ডি 1-এর পরেই আমাদের ডি 3-এর গুরুত্ব সবথেকে বেশি, ডি 1-এর পরেই ডি 3-এর গুরুত্ব সবথেকে বেশি। ডি 3-এর করসপন্ডিং লগ্ন, লগ্নপতি, সেই লগ্নের উপরে আর কি কি শুভ অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে সেগুলো আমরা জেনে থাকি। ডি ফোর হলো প্রপার্টি। আমাদের প্রপার্টি দেখতে গেলে আপনারা জানেন আমরা যা যা দেখি, ডি 1-এ আমাদের 4th হাউসটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড 2nd হাউসটাও ইম্পর্ট্যান্ট। 2nd হাউস থেকে আমরা যে প্রপার্টিগুলো ইনহেরিট করি উইদাউট আওয়ার এফোর্ট, সেই জায়গা থেকে আমরা 2nd দেখি, 4th-তে আমরা নিজেরা যেটুকু করতে পারি, সেই ডি 4 বলে দিতে পারে যে আমার জীবনে আমি কতটা প্রপার্টি করতে পারবো, জমি জমা বাড়ি গাড়ি কতটা করতে পারবো। ডি 7, সন্তানের জন্য, সপ্তাংশ, সন্তানের জন্য, আমার সন্তান হবে কি না, সন্তানে বাধা কোন জায়গায়, ডি 1-এ দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই, তা বলেই দেওয়া যায় আপনার সন্তান খুব ভালো হবে, কিন্তু ডি 7 দেখতে পাচ্ছি তাতে সমস্যা রয়েছে, তখন বলে দেবো কিন্তু আপনার সন্তান মিসক্যারেজ বা ফার্স্ট বেবি ডেথ হতে পারে, তারপরও সন্তান ভালো হবে কি না, বা আপনার আদৌ সন্তান হবে কি না। ডি 12, আপনার পেরেন্টস, আপনার বাবা মায়ের জন্য কেমন, আপনার বাবা মা, আপনার বাবা মার মধ্যে কে বেশি আপনার জীবনে প্রভাব ফেলবে, কার বেঁচে থাকাটা কতটা গুরুত্ব আপনার জীবনে বেশি থাকবে, এবং আপনার বাবা মায়ের হেলথ কেমন থাকবে। ডি 1 থেকে আমরা 4th হাউস থেকে মা, এবং করেসপন্ডিং 10th হাউস থেকে বাবার জায়গা যদি বিচার করে থাকি, তাহলে সেটা কনফার্ম করার জন্যে আমার বাবা কতদিন বাঁচবে, আমার বাবার কী শরীর স্বাস্থ্য খারাপ হবে না হবে, ডি 12 তার জন্যে। এবং এইভাবে আমরা বিভিন্ন চার্ট দেখে থাকি, বিভিন্ন রকম চার্ট দেখে তবে আমরা একটা জায়গায় আসি। আমি কিছু স্যাম্পল আপনার চার্ট দেখালাম, তারপরে একটা দেখি ফরচুন পয়েন্ট, যেটা আমি করে থাকি, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এটা আমাদের লগ্ন, চন্দ্র এবং সানের অ্যাসেন্ডেন্ট থেকে আমরা ক্যালকুলেট করি, সেই ফরচুন পয়েন্ট কোথায় প্লেস করে এটা ক্যালকুলেশন করবো, যে রেজাল্টটা সেটা কোথায়, তখন এখানে 5th হাউসে প্লেসড হয়ে আছে, অর্থাৎ এর হায়ার স্টাডি আপ টু মাস্টার্স হবে, পসিবিলিটি আছে, এবং কতটা পসিবল সেটা দেখা যায় সেই ফরচুন কত ডিগ্রিতে সেখানে বসে আছে। এইভাবে এতগুলো চার্ট, ফরচুন পয়েন্ট এবং তার সঙ্গে তার এখনকার গোচর, এই সমস্তগুলো নিয়ে এতগুলো চার্ট বানানোর পর যে প্রেডিকশানটা করা হয় সেটা লাইফ টাইম প্রেডিকশান, এবং এরপরেই কিন্তু তার প্রতিকার দেওয়া যায়, প্রতিকারটা পরে, এবং যদি সম্ভব হয় যে এই জায়গাটা ইম্প্রুভ হবে তাহলে বলে দিই হবে, না হলে বলবো আপনি 1 কোটি টাকা দামে স্টোন পড়লেও হবে না, আর যদি বলি হয় হবে তাহলে সেটা গ্যারেন্টি দিয়ে আমি লিখে দিই এই ডেটের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হবে, এবং আমি যদি ঠিকঠাক রেমেডি ঠিকঠাক নিলে 24 ঘন্টার মধ্যে কথা বলে, 24 আওয়ার্সের মধ্যে রেমেডি কথা বলে, আমি এর পরের দিনের কালকের অনুষ্ঠানে আপনাদের চোখের সামনে তুলে ধরবো রেমেডি কী করে কাজ করে, যেটা হয়তো আজ অব্দি আপনারা সেটা দেখেননি কোনো চ্যানেলে, এর সায়েন্টিফিক অ্যানালিসিসটা আমি তুলে ধরবো, রেমেডি অর্থাৎ স্টোন বা গ্রহরত্ন কীভাবে আমাদের দেহে কাজ করে। তো 24 আওয়ার্সের মধ্যে ঠিকঠাক রেমেডি দিলে কাজ করে, আর আমি যখন কোনো কাউকে স্টোন চুজ করে দিই, গ্যারেন্টি দিয়ে দিই যে এটা কাজ করতে বাধ্য, এই সময়ের মধ্যে যদি কাজ না হয়, যদি আমি দিয়ে থাকি তাহলে সম্পূর্ণ মূল্য আমি ফেরত দিতে বাধ্য হব। আজকে এখানেই থামছি, কালকে আবার দেখা হবে, কালকে আবার নতুন আলোচনা নিয়ে বিজ্ঞান ও জ্যোতিষে আপনারা দেখতে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।